ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগারদের কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সেই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল যার ফলে আগামীকাল ভারতের বিপক্ষের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বিশ্বকাপ শুরুর মুহূর্তে নিজেদের ভালো করে ঝালিয়ে নিতে চায় টাইগাররা এদিকে এই ম্যাচে বাংলাদেশ দলে বেশ পরিবর্তন থাকবে ত্রিদেশীয় সিরিজে পরা ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরছেন সাকিব আল হাসান এছাড়া দলের বাহিরে থাকবেন মাস্টরাফি বিন মর্তুজা নিয়মিত অধিনায়ককে রেখেই মাঠে নামবে বাংলাদেশ এছাড়াও অনুশীলনের সময় চোট পাওয়ায় তামিম ইকবালের খেলাও অনিশ্চিত এদিকে এর চোটের কারণে ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচে থাকছেন না মাস্টরাফি বিন মর্তুজা এমনটা মোটামুটি নিশ্চিত মাস্টরাফির জায়গায় বাংলাদেশের অধিনায়কত্বে দেখা যাবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দীর্ঘদিন পর জাতীয় দলের ওয়ান ডে ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি এমনটাই জানানো হয়েছে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তবে বিশ্বকাপের মূল পর্বের শুরু থেকেই বাংলাদেশ পাবে তাদের নিয়মিত অধিনায়ক মাস্টার আফি বিন মুর্তুজাকে